নমস্কাৰ বিট ওড়িৰে মই আপোনাক স্বাগত কৰিছ আশা কৰী আগামী এগামগ গুড়িকাই আপোনাৰ প্ৰিপাৰেচন বহুত জোৰদাৰ হি চলি থাকিব তে সেই প্ৰিপাৰেচনৰে আৰি যোগদান পাই মই আপোনালোক আছে স্পৰ্টছ কৰেণ্ট আফেয়াৰ শেষ বাৰ মাছৰ এই স্পৰ্টছ কৰেণ্ট আফেয়াৰ আমি মানে দেখিব পূৰা বিশ্বৰ যা মেজৰ ইভেণ্ট সব হৈ তা সৈতে আমিশাৰে যেতিকি সবু স্পৰ্টছ ইভেণ্ট অৰ্গানাইজ কৰা সেই সম্পৰ্কে মই আমি সবিশেষ ভাৱে দেখিবা ডেৰী নকৰি আৰম্ভ কৰিব শেষ বাৰ মাছৰ স্পৰ্টছ কাৰেণ্ট আফে স্পৰ্টছ কাৰেণ্ট আফেয়াৰ প্ৰথমে ৰব্লু এফ আই চেকচু হাৰাছমেণ্ট কেছ ডব্লু এফ আই বা যা কোৱা যায় ৰেচলিং ফেডেৰেচন অফ ইণ্ডিয়া যাৰ হেড কাৰটৰ ৰূ দিল্লীৰে এই ডব্লু এফ আই ৰ সদস্য থকা কিছু খেলি বা ৰেচলিংৰ কিছু খেৰা পূৰ্বত প্ৰেছিডেণ্ট ব্ৰিজ ভূষণ চৰণ সিংৰ নামৰে চকচু হাৰাসমেণ্ট কেছ কৰি বিৰোধ প্ৰদৰ্শন কৰ যা ফলৰেকি ইস্তফা দে পুনি ইলেকশন কৰে সেই ইলেকশনৰে সঞ্জয় সিং যিয়ে কি ব্ৰিজভূষণ চৰণ সিংৰ ক্ল'জ এড বা ঘনিষ্ঠী সি নিৰ্চিত হৈছিলে নিৰ্চিত হলপেৰে মধ্য খেৰা বিৰোধ প্ৰদৰ্শন কৰিলে এতিপে এই ইলেকশনকু সছপেণ্ড কৰা তে আমি ডব্লু এফ আই সম্বন্ধে আও অধিক কিছু জানিব এতিয়া গঠন হৈছিল সতৈশ জানুৱাৰী উনৈছশ সতছি মচহাৰে আফিলিচন অতি ইউনাইটেড ৱৰ্ল্ড ৰেচলিং হেড কাৰ্টৰ সুইজৰলেণ্ড এবং খেলা মানক সম্বন্ধে আপনারা নিশ্চিত ভাবে শুনে ডপ টেস্ট ডপিং টেস্ট এজেন্সি হচ্ছে ওয়ার্ল্ড লেভেলের ওয়ার্ল্ড আন্টি ডপিং এজেন্সি এইপর আমি যদি ন্যাশনাল লেভেলের দেখা ন্যাশনাল আন্টি ডপিং ল্যাবরেটরি যা কি ওয়াডা বা ওয়ার্ল্ড আন্টি ডপিং এজেন্সি অন্ডরের কাম করে থাকে এটার আপনার মানে দেখিপারে ইয়ে হোচ্ছেন সঞ্জয় সিং এবং ইয়ে হোচ্ছেন পূর্বতন ডবলুএফআই প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং আপরা আমি আসবা ফ্রেঞ্চ ওপন কু মনে রাখুন ফ্রেঞ্চ ওপন হচ্ছে এক টেনেস টুর্নামেঁট চারোটি গ্রান্ড সলাম টুর্নামেঁট রয়েছে টেসে গোটি হোচা উইম্বিল্টন আউ গোটে হচ্ছে অষ্ট্রেয় ওপন আছে ইউএস ওপন এবং লাস্ট হইচ প্যারিসস ওপন বা যা কে ফ্রেঞ্চ ওপন এই ফ্রেঞ্চ ওপন রে মেন্স সিঙ্গিলে ওইনর হয়েছেন সর্বি নবিক এবং ওইমেন সিঙ্গিলের ওইনর হয়েছেন ইগা সোয়ারটেক যে পোলাডর খেলা আমু এই চাৰোটি গ্ৰাণ্ড স্লাম ৰ কোৰ্ট বিষয়ে নিশ্চিত ভাৱে দবা পৰাই পাৰিব কাংকি ন কোৱশ্চন এতিপাৰে দেখোন চাৰোটি অলগা অলগা জাগানাইজাম এই মেজৰ টেনিছ টুৰ্ণামেণ্ট মনে ৰখিনি যাওঁ খেল টি তাহ গ্ৰাছ কোৰ্ট ৰে অলিয়া ইউপন যায়

পাই জি কি হে না সেভিলা 7টি টাইটেল হসল করেছে লিভারপুল 3টি এবং জুভেন্টাস এভি 3টি টাইটেল হাসল করজি মনে রাখিব সবটার অধিক হউচি সেভিলা 7টি টাইটেল তারপর আসিবা আমরা কর্নাটা ফেয়ার কো ডব্লিউটিসি ফাইনাল ডব্লিউটিসি ফুল ফর্ম হউচি ওয়ার্ল্ড টেস্ট চাম্পিয়ার একুশ রুকি দুই হাজার তেইশ পর্যন্ত চালা এই আইসি সি রাশন ক্রিকেট কাউন্সিল রেস্ট চাম্পিয়ক কনক্লুড হয়ে যাই মনে রাখুন এখানে উইনর লা অষ্ট্রে এবং পরাস্ত কাহ ভারত কু পরাস্ত করে খেলা যাই ওভার লন্ডন ঠার টোটাল নার্টিসিপেট করে সতুরিটি ম্যাচ খেলে এবং প্লেয়ার অফ দ্যাচ আপনার মনে রাখুন গুরুত্বপূর্ণ ৰাভি ফাৰ্ষ্ট এডিশন যদি আমি দেখিব একৈশ পৰ্যন্ত চালি থাকিলে নিউজিলাণ্ড চাম্পিয়ন থাকিলে ইণ্ডিয়া ৰ ইণ্ডিয়া কুৰাস্তি নিউজিলাণ্ড জিতি আপোনাৰ ফাইনা ইণ্ডিয়া যায় কিন্তু দুৰ্ভাগ্য ক্ৰমে হৈ যায় থাইল কিবা থাইল অপন হওক বেডমিণ্টন টুৰ্ণামেণ্ট মনে ৰখা বেংকক চহৰ থাইল ৰে এই থাইলাণ্ড অপন চেমি ফাইল ৰে লক্ষ্য সেন পৌঁছিলে যে কি আমার দেশ ভারত মনে রাখত লক্ষ্য সেন কেউ খেলা সহ ব্যাডমিন্টন আপনার চাম্পিয়া পরবর্তী সুটিং বা আই এস এস এফ রুনি কপ আইএসএসএফ হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডরেসন এর হেডক্টর রয়েছে মুনিজ জার্মানি রঠন হয়েছিল উনিশশো সাত মাসে সেক্রেটারি ইন্ডিয়া। এথিরে টপ করে মনে রাখত আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কপ রে ভারত টপ্রে রা টোটাল পনেরোটি মেডা জিতি ছোল্ড ছয়টি সিলভর এবং তিনোটি ব্রোঞ্জ আমার দেশ ভারত কে জিতি মনে রাখত পনেরোটি মেডা ছয়টি গোল্ড ছয়টি সিলভর এবং তিনোটি ব্রোঞ্জ এ খেলা যাই এই যে ওয়ার্ল্ড কপটি সুয়েল জর্মানি পরবর্তী স্পোর্টস কেট আফেয়ার রয়েছে আইসিসি সি মেন্স ওয়ার্ল্ড কপ টোয়েন্টি টোয়েন্টি থ্রি আপনার ভালোভাবে জাঁনিবে হোস্ট কন্ট্রি লা আমার দেশ ভারত টোটাল দশটি টিম এতে দিলে

এই ৱৰ্ল্ড কপ ৰে বিৰাট কোহলী তাকৰ পচাশতম শতক কৰিপ ৱিকেট টেকৰ মহম্মদ চামী সাত মোৰ চবিশ টিকেট নিচিনা আপোনাৰ যদি ইণ্ডিভিজু হাই স্কোৰ দেখিব ত্লেন মাকস আফগানিস্তান বিপক্ষে দুইশ এক ৰ খেলিছিলে আমি মনে ৰখি বহুত গুৰুত্বপূৰ্ণ আন্থেম কাই মেন্স ক্ৰিকেট ৱৰ্ল্ড কপ ইৰ আমি দিল যোলে ইণ্ডোনেছানি থ্ৰী দেখা ইয়ে কোন

যে কি একুশ রন বিময়ের ছয়টি ওইকেট হাসল করেছিল প্লেয়ার অফ দ্য টুর্নামেঁট হইলে কুলদীপ যাদাধব একট্রা ইনফর্মেসন দেখুন বিসি সিআই রুল ফর্ম হল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর হেডক্য়ার্টার রয়েছে মুম্বাই প্রেসিডেন্ট হোটেলে রজর বিনি বিসি সিআই রক্রেটারি এবং এস ইসি মানে হল এসিয়ান ক্রিকেট কাউনসিল র প্রেসিডেন্ট জয় শাহ

দুই থৰ জিতি চাৰিলে স্কুৱা ৱৰ্ল্ড কপ টুৱেণ্টি টুৱেণ্টি থ্ৰী এইবোৰ গুৰুত্বপূৰ্ণ কাংকি না আমাৰ ভাৰতৰ অৰ্গানাইজ কৰা ভাৰতৰ তামিলনাডু চেন্নাইৰে আয়োজন কৰাই প্ৰথম স্কুৱাছ ৱৰ্ল্ড কপ আপোন যদি দেখিব নাইণ্টিন নাইণ্টি চিক্সৰে মলেছিয়ে অৰ্গানাইজ কৰা প্ৰথম টাইটেল হাচল কৰি অষ্ট্ৰেলিয়া আমি যদি এবৰ টুৱেণ্টি টুৱেণ্টি থ্ৰী ৰছ ৱৰ্ল্ড কপ দেখিবা আঠটি পাৰ্টিপেট কৰিলে ইজিপ্ট এই দুই হাজাৰ তেইছ স্কুৱা ৱৰ্ল্ড কপ জিতি আৰু আমাক এই মনে ৰখিবাৰ ক' অশ ৱৰ্ল্ড কপ আম দে ভাৰতৰ চেন্নাই তামিলনাডুৰে আয়োজিত কৰা ইপ্ট থাকে ইনৰ চাফ চাম্পিঅনশিপ টুৱেণ্টি টুৱেণ্টি থ্ৰী

ୱାର୍ଲଡ଼ କପ୍ରେ ଭାରତ ଜିତିଛି କେତେ ଥର ଦୁଇଥର ଉଣେଇଶହ ତେୟାଅଶୀ ଏବଂ ଦୁଇହଜାର ଏଗାରରେ ଟ୍ୱେଣ୍ଟି ଟ୍ୱେଣ୍ଟିରେ ଭାରତ ଥରୁଟିଏ ଚାମ୍ପିୟନ୍ ହେଇଛି ଯାହାକି ଦୁଇହଜାର ସାତ ମସିହାରେ ଯିବା ଆମେ ପରବର୍ତ୍ତୀ ସ୍ପୋର୍ଟସ୍ କରେଣ୍ଟ ଆଫେୟାର୍କୁ ପରବର୍ତ୍ତୀ ସ୍ପୋର୍ଟସ୍ କରେଣ୍ଟ ଆଫେୟାର୍ ରହିଛି ଏସିଆନ୍ ଗେମ୍ସ ଟ୍ୱେଣ୍ଟି ଟ୍ୱେଣ୍ଟି ଥ୍ରୀ ଏହା ବହୁତ ହିଁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଏବେ ରିସେଣ୍ଟଲି ଏହା କନକ୍ଲୁଡ଼ ହୋଇଥିଲା ତେଣୁ ଏକ୍ଜାମରେ ଆସିବାର ଚାନ୍ସେସ୍ ବହୁତ ହିଁ ରହିଛି ପ୍ରଥମ ଏଡ଼ିସନ୍ ଖେଳାଯାଇଥିଲା ନ୍ୟୁ ଦିଲ୍ଲୀରେ ଉଣେଇଶହ ଏକାବନରେ ଆଉ ମନେ ରଖନ୍ତୁ

ফৰ্টি ফাইভ নেচনছ বা ৰিজন্নস আৰু এতিয়া মনে ৰখি চাৰোটি নূ গেম ইনক্লুড কৰা যেমি ব্ৰিজ চেছ গো আংজি এইটো আমি দেখিবা এছিয়া কপ্ৰ মেডাল কেতে কেতিয়াবা দেখোন প্ৰথমে ৰপলছ ৰিপব্লিক অফ চাইনা বা হষ্ট কণ্ট্ৰি ট'টাল তিনিশ তেতি মেডাল সেই জিতিছে আম দেশ ভাৰত কু আছে ভাৰত সৰ্বম শে সাত টি মেডাল জিতি স্থিম অঠাইশ টি গোল্ড

আম দেশ ভারত মেডাল টেবল্র পঞ্চম স্থানের রয়েছে দেখুন সর্বমোট একশ এগারোটি মেডাল জিতি ভারত অনতিশটি গোল্ড একত্রিশটি সিলভর একাবনটি ব্রোঞ্জ আপনার মানে গোল্ড যদি দেখবে এশিয়ান গেমসরে অঠাইশটি গোল্ড আমাদের দেশ জিতি এবং পারা এশিয়ান গেমসরে অনতিশটি এটার সর্বমোট লা শহে সাতটি মেডাল এবং এটার શહે એગારોટી તેપરી 37th સેવેન્થ નેસનાલ ગેમ્સ ગોવા ઠરે આયોજિત હોય પ્રધાનમંત્રી નરેન્દ્ર મોદી ઇનાગુરેટ કરી ઓડીશા એમ સ્થાન મહારાષ્ટ્ર ગોલ્ડ સહિત પદક સહિત સ્થાન ઓડિશા ટી ગોલ્ડ ଅଠରଟି ସିଲଭର୍ ଏକତିରିଶଟି ବ୍ରୋଞ୍ଜ ଯେତିକି ସର୍ବମୋଟ ଅଣଷଠିଟି ପଦକ ପାଇଥିଲା ଆପଣମାନେ ରିସେଣ୍ଟଲି ଏକ୍ଜାମରେ ଏହି ରିଲେଟେଡ଼୍ କୋଶ୍ଚନ ନିଶ୍ଚିତ ଭାବରେ ପାଇଥିବେ ତା'ପରେ ଆମେ ଆସିବା ଦ ଆଶେସ୍ ଟ୍ୱେଣ୍ଟି ଟ୍ୱେଣ୍ଟି ଥ୍ରୀ ଏହା ବି ଚର୍ଚ୍ଚାରେ ରହିଥିଲା ଆଶେସ୍ ଆଶେସ୍ କାହା କାହା ମଧ୍ୟରେ ଖେଳାଯାଏ ମନେ ରଖନ୍ତୁ ଇଂଲଣ୍ଡ ଆଉ ଅଷ୍ଟ୍ରେଲିଆଙ୍କ ମଧ୍ୟରେ ଏହା ଖେଳାଯାଇଥାଏ ପ୍ରଥମ ଏଡ଼ିସନ୍ ଖେଳାଯାଇଥିଲା ଉଣେଇଶହ ବୟାଅଶୀ ତେୟାଅଶୀରେ ଏହା ହେଉଛି ଟେଷ୍ଟ କ୍ରିକେଟ୍ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ପାଞ୍ଚ ମ୍ୟାଚ୍ର ସିରିଜ୍ ଖେଳାଯାଏ টেস্ট ম্যাচ মষ্ট সকসেসফুল টিম হচ্ছে অষ্ট্রেলিয়া চৌত্রিশ থাক এবং মষ্ট রান করে ডোনাল ব্রাডম্যাড সেইপর মস্ট ওইকেট নেই সেন ওয়ান এ অল্টরনেটিভ খেলা যায় যেমন কি এব ইংল্ডে খেলা হয়েছে আসন বর্ষ অষ্ট্রেয় খেলা হব এবং খেলা ডায়মন্ড ওয়ার্ল্ড আথলেটিক অর্গানাইজ করে টোটাল চৌদটি রাউন্ড রেখে খেলা যাই নীর চোপরা জাভলি থ্রো সেকেন্ড প্লেস হাসল করে আমি যদি নিরজ চোপ্রা সম্পর্ক দেখা সেই রিলেটেড কি নীরজ চোপড়া গোল্ড মেডাল জিটিলে মে জাভলি জাভেলেন ফাইনাল আর্ট এসিয়া পূর্ণ এসিয়ান গেমস হয়েছিল সে এসিয়ান গেমস রে নিজ চোপরা গোল্ড মেডাল জিতি এবং ঈশ্বর জেনা

ফিফা ক্লব ওয়ার্ল্ড কপ সাউদি আরবিয়া টোয়েন্টি টোয়েন্টি থ্রি আপনার এটার দেখিপার চস্ট কন্ট্রি হচ্ছে আপনার নাম রাখিপার্থ সাউদি আরবিয়া যা কি খেলা যাই জেধারে টোটাল টিম সাতটি ক্লব হচ্ছে মাঞ্চেষ্টর সিটি বেস্ট প্লেয়ার রোড্রি মাঞ্চেষ্টর সিটির এবং রনরসপ লুমিনিস ফুটবল ক্লব যা কি প্রথম এডিশন খেলা যাই বা প্রথম এডিশন অফ ফিফা ক্লব ওয়ার্ল্ড কপ হয়েছিল দুই হাজাৰ মচহাৰ সেইপৰি আমি আচিব ফিফা ওমেন্স ৱৰ্ল্ড কপ টুৱেণ্টি টুৱেণ্টি থ্ৰী এবৰ ফিফা ওমেন্স ৱৰ্ল্ড কপ টুৱেণ্টি টুৱেণ্টি থ্ৰী আয়োজিত হৈ যায় ইয়াৰ হষ্ট কণ্ট্ৰি ঠাইলৈ মনেৰে অষ্ট্ৰেলিয়া আৰু নিউজিলাণ্ড ট'টাল টিম বতীটি এতিয়া খেলিছিলে চাম্পি হৈছিলে স্পেন আৰু ৰনৰ্ছ অফ ইংলণ্ড টপ স্কৰৰ বেষ্ট প্লেয়াৰ আপোনাৰ এইখি পাৰিপৰি আপ যদি দেখিব ইউজ ফিফা ওমেন্স ৱৰ্ল্ড কপ্ৰ নাই এডন দুলীপ ট্ৰফী ক'ত আপোনাৰ মনৰে কুৱেশ্যন আছোঁ দুলীপ ট্ৰফি হ'ব ফাষ্ট ক্লাছ ক্ৰিকেট টুর্নামেট ইস্ট সেট্রাল ওয়েস্ট নর্থ ইস্ট নর্থ সাউথ টোটাল ছন এর পার্টিসিপেট করতে চাম্পিয়ন হয়ে দুই হাজার সাউথ জন এবং রনারসঅপ হয়েছিল ওয়েস্ট জন প্লেয়ার অফ দ সিরিজ হয়েছে বিদ্্ব কাবেরপা

चारोटी पदक आपने पदक संख्या देख पार्थे मेन्स इंडिजुआल भारत रजाज प्रवीण अदिति गोपीचांद स्वामी ब्रंज सुरेखिया भेनम ओमे देखेंगे अर्नीत कौर अदिति गोपीचंद स्वामी ज्योति सुरेखिया भेनम एम सब गोल्ड जीती मेन्स एसी ट्रफि मेन्स चंपिय कोटी खेलाईं चेन्नई ठारे ठे हकी सम्बन्ध खेलाइए फर्स्ट कंट्री जमी जानले चेन्नई तामिलनाडु कैपिटल चेन्नई टोटाल छीम खेली थे चंपीयन होता भारत यह पूर्वर भारत तीन थर चिंता रनर्सअप दुई हजार तेईस मालेसी बेस्ट प्लेयर होती मनदीप सिंह आपण सब आपुर एफ आम टेलीग्राम चेलें डाउनलोड कर रिविजन करें आस्ड चेस्पियनशिप दुई हजार तेईस फर्स्ट कंट्री কাজাকিস্তান রাশিয়ার ইয়ান ইয়ে হয়েছিল চ্যাম্পিয়ন আপনার মানে ফটো দেখি দেখিপারছেন এবং পরাস্ত কাহু করে চীন প্লেয়ার র্লেয়ার ফাইড ফাইড্র ফুল ফর্ম মনে রাখুন ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন ফেডেসন হেডক্য়ার্টর রয়েছে লৌ সিয়ানা সুইজরল্যান্ডে ফাইড্র র্যাঙ্কিং যদি দেখবে আপনার এক রু দশ ভিতরে আমার ভারতের প্লেয়ার না হচ্ছে ফাইড্র র্যাঙ্কিং এর ল্যাটেস্ট র্যাঙ্কিংরে কালসেন এবং এগার নম্বর স্থানের অনেক বিশ্বনাথন আনন্দ তেরো নম্বর আছেন প্রজ্ঞানন্দন আর্ এবং ଚଉଦ ନମ୍ବର ସ୍ଥାନରେ ଅଛନ୍ତି ବିଦି ସନ୍ତୋଷ ଗୁଜୁରାଟି ଆଉ ଓଡ଼ିଶାର ଯଦି ଆମକୁ ପଚାରିବ ପଦ୍ମିନୀ ରାଉତ କିଏ ବୋଲି ମନେ ରଖନ୍ତୁ ପଦ୍ମିନୀ ରାଉତ ହେଉଛନ୍ତି ଜଣେ ଚେସ୍ ପ୍ଲେୟର୍ ଏବେ ଆମେ ଆସିବା ଆମ ଓଡ଼ିଶାରେ ଖେଳାଯାଇଥିବା ସ୍ପୋର୍ଟସ୍ ଇଭେଣ୍ଟ ଗୁଡ଼ିକ ପ୍ରଥମରେ ରହିଛି ନ୍ୟାସନାଲ୍ ଆକ୍ୱେଟିକ୍ ଚାମ୍ପିୟନ୍ସିପ୍ ଟ୍ୱେଣ୍ଟି ଟ୍ୱେଣ୍ଟି ଥ୍ରୀ ଏହା କେଉଁଠି ଖେଳାଯାଇଥିଲା ମନେ ରଖନ୍ତୁ ଏହା ଖେଳାଯାଇଥିଲା କଳିଙ୍ଗ ଷ୍ଟାଡିୟମ ଭୁବନେଶ୍ୱର ଏଠାରେ ଅଣଚାଳିଶ ତମ ସବ୍ ଜୁନିୟର ଏବଂ ଅଣଚାଶ ତମ ଜୁନିୟର ନ୍ୟାସନାଲ୍ ଆକ୍ୱେଟିକ୍ ଚାମ୍ପିୟନସିପ୍ ଅର୍ଗାନାଇଜ୍ କରାଯାଇଥିଲା ଆଉ ନ୍ୟାସନାଲ୍ ଆକ୍ୱେଟିକ୍ ଚାମ୍ପିୟନସିପ୍ আয়োজিত করেছিল সুইমিং ফেডেস অফ ইন্ডিয়া যার হেডক্টর রয়েছে অহম্মদাদ্রে ওষা হকি ওয়ার্ল্ড কপ টোয়েন্য়ি বহুত হি গুরুত্বপূর্ণ এ খেলা যাই ক্টাডিয় এবং বির্সামু টা ররকেলার যার সিটিং ক্যাপাশিটি কোডিয়ে হাজার এবং সেপাকে সে সর্ববৃহৎ সিটিং ক্যাপাশিটি হকি স্টাডিয়াম ভাবে গিনিিজ ওয়ার্ল্ড রেকর্ড করেছে চাম্পিয়ন হয়ে ওষা হকি ওয়ার্ল্ড কপর চাম্পিয়ন হচ্ছেন জর্মানি পরাস্ত করে কাহ না বেলজিয় বেস্ট প্লেয়ার নিকলাস ওয়েলেন থিম সঙ্গ থ হকি হে দিল মেরা যা কম্পোজ করে প্রীতম এবং মাস্কট এ গুরুত্বপূর্ণ আপনার মনে রাখবে অলি নামক অলিভ রিডলে টোটাল পরবর্তী স্পোর্টস কেন্ট আফেয়ারে আসলে এতে দেখো অল্টিমেট খো খো যা এবার খেলা যাচ্ছে অল্টিমেট খো খো হচ্ছে এক ইন্ডিয়ান ফ্রাঞ্চাইজ বেস্ট খো খো লিগ যা আর দু হাজার বাইশে ପ୍ରଥମ ଏଡ଼ିସନର ଚାମ୍ପିୟନ୍ ଥିଲା ଓଡ଼ିଶା ଜଗନ୍ନାଥ ଏଥିରେ ଛଅଟି ଟିମ୍ ଖେଳନ୍ତି ଛଅଟି ଟିମ୍ ଆପଣମାନେ ଏଇଠାରେ ମ୍ୟାପ୍ରେ ଦେଖିପାରୁଥିବେ ରାଜସ୍ଥାନ ୱାରିୟର୍ସ ଗୁଜୁରାଟ ଜିଆଣ୍ଟସ୍ ମୁମ୍ବାଇ ଖିଲାଡ଼ିସ୍ ଓଡ଼ିଶା ଜଗନ୍ନାଥ ତେଲୁଗୁ ୟାସ୍ ଚେନ୍ନାଇ କୁଇକ୍ ଗନ୍ସ ଆପଣମାନେ ଏଇ ଛଅଟି ଟିମ୍କୁ ଦେଖିପାରୁଛନ୍ତି ହଷ୍ଟ କରିଥିଲେ ହଷ୍ଟ କେଉଁଠି ହେଇଛି ହଷ୍ଟ ହେଇଥିଲା ଜବାହରଲାଲ ନେହେରୁ ଇଣ୍ଡୋର ଷ୍ଟାଡ଼ିୟମ୍ କଟକରେ ପରବର୍ତ୍ତୀ କରେଣ୍ଟ ଆଫେୟାର୍କୁ ଆମେ ଆସିଲେ ପରବର୍ତ୍ତୀ କରେଣ୍ଟ ଆଫେୟାର୍ ହେଇଛି ସନ୍ତୋଷ ଟ୍ରଫି ଟ୍ୱେଣ୍ଟି ଟ୍ୱେଣ୍ଟି ଟୁ ଟ୍ୱେଣ୍ଟି ଟ୍ୱେଣ୍ଟି ଥ୍ରୀ এয়া দুই হাজাৰ বাইছ মচহাৰুকি দুই হাজাৰ তেইছ মচহা পৰ্যন্ত ই কণ্টিনিউ হৈছিল দুই হাজাৰ তেইছ মচহাৰ কনক্লুড হৈছিল খেলা যায় কলিংগ ষ্টাডম ওড়িশাৰে সন্তোষ ট্ৰফি মনে ৰখত ৱৰ্ল্ড ৰেকৰ্ড টুৰ্ণামেণ্ট চাম্পিঅন হৈ আজি কৰ্ণাটক ৰৈছিল মেঘালয় তাৰপৰা ইণ্ডিয়ান চুপৰ লিগ টুৱেণ্টি টুৱেণ্টি টু টুৱেণ্টি টুৱেণ্টি থ্ৰী আপোনাৰ জানি থৈছা এফ চি হ'লাৰ টি যাৰ হোম ষ্টাডম হ'ল

आम देखा भुवनेश्वर आयोजित हिरो इंटर कंटिनेन्टाल कप ट्वेंटी ट्वेंटी थ्री जहा कि ओडा आयोजित होता आम जब ओडार पर्टिकुला जगह कह कोर्टस कम्प्लेक्स आयोजित होता यह हूँ फुटबल खेल संबंध में चारोटी टीम ए पार्टिसिपेट कर ले, इंडिया लेवान भानुआट्यू आउ मंगोलिया भारत तो ए जीति जा क्या कुछ हरई चा लेवानोन को आपल मैं फटो देखिपार भारतीय टीम मुख्यमंत्री नवीन पट्टनायक प्रचेषा नाम एक ट्रेनिंग आकाडेमी भुवनेश्वर ओडार स्पोर्ट्स मिनिस्टर तुषारकांति बेहरा ही ना क्रिएट कर फटो देखें ये होंगे ओडार स्पोर्ट्स मिनिस्टर तुषारकांति बेहरा और ये होंगे चेस खेलाड़ी পদ্মিনী রাউত প্রচেষ্টা প্রচেষ্টা কোন না প্রচেষ্টা হচ্ছে প্রফেশনাল চেস ট্রেনিং একাডেমি মনে রাখুন প্রচেষ্টা কোন প্রফেশনাল চেস ট্রেনিং একাডেমি এটা কেবে ইনগ্রেট হইছিল ইন্টারন্যাশনাল চেস ডে রে ইন্টারন্যাশনাল চেস ডে কেবে পালন করা যায় 20 জুলাই প্রত্যেক বর্ষ এটা পালন করা যায় থাকে তারপর আমি আসিবা ওড়িশা সরকার কো এক বড় অ্যাওয়ার্ড সম্পর্কে বিজু পটনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ড নবীন পটনায়ক এটাকে প্রেজেন্ট করেছিলেন কেবে করেছিলেন না অনত্রিশ অগস্টে অনত্রিশ অগস্ট আপনার মানুষ মনে থাকবে ন্যাশনাল স্পোর্টস ডে পান করা যায়। মেজর ধ্যানচান্দ যা কুয়া যায় হকি যাদুগর তাঁর জন্মদিন দিবসক স্মৃতিভাবে অনত্রিশ অগস্ট আম দেশ ভারতের ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা ইন্টরন্যাসনাল সাইক্লি স্বাতি সিং তা বিজু পটনাক স্পোর্টস আওয়ার্ড তরফ দুই লক্ষ টাকার আওয়ার্ড প্রদান করা সেইপর আপনার যদি দেখবে লাইফটাইম আচিভমেঁ আওয়ার্ড তাহলে মিটি না পিটর তিরকি হকিপ এবং রাজেন্দ্র প্রসাদ फुटबल कोच एम लाइफ टाइम अचीवमेंट अवार्ड से विजु पटनायक फॉर एक्सीलेंस इन कोचिंग कोच प्रदीप कुमार षडंगी मिली पटनायक फॉर एक्सीलेंस इन स्पोर्ट्स स्पोर्टस जर्नालीजवार अजय कुमार दास को विजु पटनायक आवारोशन पुलिस को बेस्ट पारा स्पोर्ट्स पर्सन ऑफ द ईयर दारा बैडमिंटन प्लेयर दीप रंजन को विषयी बेस्ट अपकमिंग एथलीट

ব্যাডমিন্টন সহ সংপৃক্ত ওষা মাষ্ট টোটি থ্রি জবাহরাল নেহরু ইন্ডোর টা আয়োজিত হয়েছিল মেন্স সিঙ্গলসে আপনাদের দেখিপুরে সতীশ কুমার জিতি এবং মিক্সড ডবলরে ধ্রুব কপিলা তানিসা ক্রাষ্টো এর জিতি ইনগু সেসন দিয়েছিল দুশা ওপন নামে এবার নাম পরিবর্তন করা যাই করা তা